জেএসএস, জেএসএস সংস্কার এবং ইউপিডিএফ গণতন্ত্র নামের চারটি অস্ত্রধারী সংগঠন। সেই অস্ত্রধারী সংগঠনগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে পাহাড়কে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা এবং পাহাড় থেকে তারা চাঁদা নেওয়া। আপনারা ইতিমধ্যে পাহাড়ের যে চাঁদার ঘটনাগুলো রয়েছেন আপনারা ভালো করে অনলাইন পোর্টালগুলো দেখবেন, বাস্তবতা সম্পর্কে জানবেন। এই চাঁদার কারণে আজকে পাহাড় অস্থিতিশীল। আজকে এই পাহাড় থেকে বারবার একটা ঘটনার তুচ্ছ ঘটনা ঘটলে বলা হয় পাহাড় থেকে সেনা শাসন ঘটানোর জন্য। তার একটি উদ্দেশ্য রয়েছে, যদি পাহাড় থেকে সেনা শাসন উচ্ছেদ করতে পারে তাহলে সমস্ত উগ্রবাদী অস্ত্রধারী যে সংগঠনগুলো রয়েছে, উপজাতীয় যে সংগঠনগুলো রয়েছে, তারা একচাটিয়াভাবে পাহাড়কে শোষণ করতে পারবে, শাসন করতে পারবে। আপনারা সমতলে বাইরে অনেকে আছেন যারা পাহাড়ে আপনার ঘুরতে যান, পাহাড়ে ট্যুর দিতে যান। আপনারা এক দুই দিন ঘুরে এসে এখানে বলেন যে পাহাড়ের পরিস্থিতি সবসময় স্বাভাবিক থাকে, এখানের স্থানীয় বাঙালিরা এখানে পরিস্থিতি অস্বাভাবিক করে তোলে। আজকে আপনাদের সুবিধার্থে এবং আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনারা যখন সাজেক যান এবং বিভিন্ন স্পটে আপনারা ঘুরতে যান, আপনারা কি সেখানে কোনো সেনাবাহিনী স্কোর ছাড়া আপনি নির্ভয়ে যেতে পারেন? নিশ্চয়ই আপনারা যেতে পারেন না। আজকে সাজেক থেকে আপনারা সন্ধ্যার পর কখনই আপনি বেরোতে পারবেন না। আপনি ঢাকা থেকে আপনি রংপুর যেতে পারবেন ভোর চারটা, আপনার সমস্যা হবে না। কিন্তু পার্বত্য চট্টগ্রাম থেকে আপনি সন্ধ্যার পর সেনাবাহিনীর, পুলিশ বাহিনীর, বিজিবির এসকর্ট ছাড়া আপনার যানের নিরাপত্তা নেই। কারণ হচ্ছে এখানে পাহাড়ে যে পরিমাণ অস্ত্র রয়েছে সেই অস্ত্র আমার জানা মতে পার্বত্য চট্টগ্রামের যে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত যে বাহিনীগুলো রয়েছে তাদের কাছেও সেই ভারী অস্ত্রগুলো নেই। আজকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাস্তবে একটা উদাহরণ দিচ্ছি। ঘটনা ঘটে যাওয়ার পর থেকে সাজেকে যারা টুরিস্ট তারা গিয়েছিল সমতল থেকে, প্রায় 1500 টুরিস্ট সাজেকে আটকা পড়েছে। আজকে সে সাজেক থেকে তারা বেরোতে পারে নাই। সাজেক থেকে বেরোতে না পারার কারণ হচ্ছে অস্ত্রধারী সংগঠনগুলো তাদেরকে জিম্মি করে রেখেছে। আজকে খোঁজ নিয়ে দেখেন এখানকে অনেকে সরকারের চাকরিজীবী ছিল, অনেক ব্যবসায়ী ছিল, ওনারা বেরোতে না পারার কারণে প্রাইভেট হেলিকপ্টার তারা ভাড়া করে, যার যার সাধ্য মতে প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করে তারা সাজেক আসতে হচ্ছে।